ভিডিওটি শুরুর আগেই বলি, যে কোনো নিরীহ মানুষের মৃত্যুই কষ্টদায়ক। তাদের হয়তো আমার আপনার মতো ফ্যামিলি আছে, হতে পারে সেই তার ফ্যামিলির প্রধান রোজগেরে। তার মৃত্যুতে তার ফ্যামিলিটা প্রায় ভেসে গেল। আজ এরকমই একটা ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরের আনারকলি মার্কেটে, অন্যতম ব্যস্ততম একটি মার্কেট পাকিস্তানের। সেখানে একটি বিস্ফোরণে 3 জন লোক এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন, 26 থেকে 27 জন আহত হয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তাদের আত্মার শান্তি কামনা করি। এই বিস্ফোরণের দায়ভার নিয়েছে বালুচ ন্যাশনালিস্ট আর্মি। এই ঘটনার পরই পাকিস্তানের বড় বড় 5টি শহরে হাই অ্যালার্ট জারি করেছে। আর এই ঘটনাটি এমন সময় সামনে এসছে যে সময় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড পাকিস্তানে ম্যাচ খেলতে যেতে চেয়েছিল এবং পিএসএল অর্থাৎ পাকিস্তান সুপার লিগে 21 জন ফরেন প্লেয়ার খেলবে। যদিও তারা কোনো বিখ্যাত টিম থেকে কোনো বিখ্যাত প্লেয়ার নয়, তা সত্ত্বেও পাকিস্তানের কাছে একটা বড় অ্যাচিভমেন্ট পিএসএলে 21 জন বড় বড় প্লেয়ারের খেলা। এই যে ঘটনাগুলো বারংবার পাকিস্তানের মাটিতে ঘটে যাচ্ছে, এর পেছনে দায়ী হচ্ছে পাকিস্তানের পুরনো কিছু পাপ। বালুচিস্তান কোনোদিনই পাকিস্তানের অংশ ছিল না। এমনকি ইংরেজরা যখন ভারত এবং পাকিস্তান দুটো আলাদা দেশ করে স্বাধীন করে দিয়ে চলে গেছে, তখনও কিন্তু বালুচিস্তান একটা স্বাধীন রাজ্য ছিল। 1948 সালের মার্চ মাসে পাকিস্তান বন্দুকের জোরে বালুচিস্তানকে দখল করে নেয়। কথায় আছে, বন্দুকের জোরে রাজ্য দখল করা যায়, কিন্তু রাজ্যের মানুষের মন পাওয়া যায় না। ঠিক সেরকম ঘটনাটাই ঘটছে এখন পাকিস্তানের সাথে। বালুচিস্তানে বিভিন্ন বিপ্লবী সংগঠন তৈরি হয়েছে, যারা কিনা পাকিস্তান থেকে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য যুদ্ধ লড়ে যাচ্ছে। এর মধ্যে 4টি মূল সংগঠন রয়েছে, হতে পারে গ্রাউন্ড লেভেলে আরও অনেক সংগঠন আছে। 4টি ওয়েল নোন সংগঠন হলো ইউনাইটেড বালুচ আর্মি, বালুচ রিপাবলিকান আর্মি, বালুচিস্তান লিবারাইজেশন আর্মি, বালুচ লিবারেশন ফ্রন্ট। তার মধ্যে ইউনাইটেড বালুচ আর্মি আর বালুচ রিপাবলিকান আর্মি একসাথে যুক্ত হয়ে বালুচ ন্যাশনালিস্ট আর্মি তৈরি করেছে। এর আগে গত বছর 2021 সালে আমরা দেখেছি পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার একটা স্ট্যাচু ধ্বংস করে দিয়েছিল বালুচিস্তানে। পাকিস্তানের যে কটা প্রভিন্স আছে সব থেকে গরিব প্রভিন্স হলো বালুচিস্তান। অথচ সেখানেই কিন্তু ভরপুর পরিমাণে আছে প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা। অথচ পাকিস্তান সেখান থেকে শুধুমাত্র প্রাকৃতিক সম্পদগুলো লুটে নিয়ে নিজেদের অন্যান্য প্রভিন্সে উন্নতি করে, অথচ বালুচিস্তানকে পিছিয়েই রেখে দিয়েছে। না আছে সেখানকার লোকেদের শিক্ষার সুযোগ, চিকিৎসার সুযোগ, না আছে সেখানকার লোকেদের চাকরির সুযোগ। তাই স্বভাবতই সেখানকার মানুষদের মনে একটা বিদ্রোহ তো দানা বাঁধবেই। অথচ পাকিস্তান সরকার কোনোদিনই সেই দিকে নজর দেয়নি। উপরন্তু এর প্রতিবাদ করলেই, যেই প্রতিবাদ করেছে সেই সেই এলাকা থেকে গায়েব হয়ে গেছে। অথচ সেখানকার সম্পদেই বালুচিস্তান হতে পারত একটা সম্পদশালী এলাকা, কিন্তু পাকিস্তান সরকার সেদিকে কোনোদিনই নজর দেয়নি। আর বালুচিস্তান যদি স্বাধীন হয়, সেটা হতে পারে পৃথিবীর অন্যতম একটা সম্পদশালী এলাকা, কারণ তাদের ট্রেডের মধ্যে কোনো রকম সমস্যা নেই, তাদের ইন্ডিয়ার সাথে কোনো শত্রুতা নেই, না আছে ইরানের সাথে কোনো শত্রুতা। অর্থাৎ আর তাদের এলাকাটা এমন একটা জায়গায়, সেখান থেকে বৈদেশিক বাণিজ্য খুব ভালো হবে, তাদের সমুদ্র পোর্ট আছে। আর সব থেকে মূল কারণ যেটা বালুচিস্তানের লোকেদের স্বাধীনতা দাবি করার, সবাই আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি। পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ বিশ্বের একটা অন্যতম অর্থনৈতিক উন্নত দেশ তৈরি হয়েছে এবং দিনে দিনে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি এগিয়েই চলেছে। পাকিস্তানের থেকে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। এইসব আন্দোলন 2018 থেকে আরও জোরদার হয়েছে। ডাক্তার আল্লা বালুচ নামে একজন সংগঠক, বালুচ নেতা, 2018 সালে একটা গ্রুপ তৈরি করেছিলেন যার নাম বালুচ রাজি আজই সংহার, সংক্ষেপে BRAS। এই গ্রুপের মূল উদ্দেশ্যই তা হলো বালুচিস্তানের যতগুলোই গ্রুপ থাকুক না কেন, পাকিস্তানের থেকে স্বাধীনতা অর্জন করতে প্রত্যেকটা গ্রুপকে সহায়তা করবে। এবং 2018 থেকে পাকিস্তানের ওপর এই বালুচ সংগঠনের আক্রমণ ক্রমশ বেড়েই চলেছে। হতে পারে ভবিষ্যতে এরকম পুরনো পাপের কারণে পাকিস্তানকে এরকম আরও আক্রমণের সম্মুখীন হতে পারে।